Assalamualaikum, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রকৃতির বিশালতা আর সবুজের কাছে আমরা মানুষরা সব সময় ঋণী। কখনো চোখের, কখনো মনে শান্তি এনে দেয় এই প্রকৃতি। গাছ ভালোবাসি বলেই পরম যত্নে ঘরে নিজের গৃহকোণে পরিচর্যা সম্পর্কে অল্প জ্ঞান নিয়েও যতটা বেস্ট দেওয়া যায় সন্তান তুল্য করে ওদের যত্ন নিই। আর যখন তার বিনিময় হিসেবে ফুলের সুবাস দেয়, সেই ফুল নষ্ট হয়ে গেলে কী যে কষ্ট লাগে যারা বৃক্ষপ্রেমী আছেন তারাই বুঝবেন। বাসায় গেস্ট আসলে সব গৃহিণীদের মতো আমারও মাথায় চিন্তা থাকে যে আমার ঘরটা পরিপাটি আছে তো, আর যদি না থাকে তাহলে ঘরটা প্রথমেই গুছিয়ে নিই। এরপর চিন্তা হলো কী রান্না করব, কী খাওয়াবো, আর সেটাও নির্ভর করে কারা গেস্ট আসছেন, তারা কী খেতে পছন্দ করেন। এটা যদি জানা থাকে তাহলে কিন্তু সেরকমটা রান্না করা যায়, আর যদি জানা না থাকে তাহলে তো আমরা রেগুলার যেসব খাবার গেস্ট আসলে বা স্পেশাল খাবার যেসব খাবারকে ভেবে থাকি ওরকমটাই আসলে রান্না করা হয়। তো আমি পুরো বাসাটাই মোটামুটি একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আর আমার ছেলের রুমটাতেও এক কালার একটা বেডশিট দিয়েছি, সেই সঙ্গে পুরো বাসাটাই আমি ক্লিন করে নিয়েছি। বেশিরভাগ মায়েদেরই কিন্তু একটা রেগুলার কমপ্লেন থাকে যে আমার বাচ্চা ঘর এলোমেলো করে ফেলে, গুছিয়ে রাখলেও গুছিয়ে রাখতে পারি না। কিন্তু আমি বলবো আমার বাচ্চারা এদিক থেকে খুবই লক্ষ্মী, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা যেই জিনিসটা যেভাবে গুছিয়ে রাখি ওরা একটু নাড়াচাড়াও করে না, যদিও ওরা একটু বসে এলোমেলো করে ওরা নিজেরাই ওঠার সময় সেগুলো ঠিক করে রাখার চেষ্টা করে। যদিও আমি যেভাবে করি সেভাবে পারে না, তারপর ওরা যে চেষ্টা করে এটাই তো আসলে অনেক বড় ব্যাপার। পুরো বাসাটাই আমি গুছিয়ে নিয়েছি, এবার কি রান্না করব সেই প্রসেসিংয়ে চলে যাব, তার জন্য আমাকে কিচেনে যেতে হবে। সকালের নাস্তা করে নিয়েছি, সেই সঙ্গে বাচ্চাদেরও খাইয়ে নিয়েছি। ওদের পেটটা ভরা থাকলে ওরা আমাকে আসলে বিরক্ত করবে না, আমি সহজেই রান্নাটা করে ফেলতে পারবো। এখানে চাইনিজ ভেজিটেবল করার জন্য সবজিগুলোকে সামান্য একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর এখানে 8 পিস চিকেন নিয়ে নিয়েছি রোস্ট করার জন্য। তো পিসগুলোতে আমি লবণ মেখে রেখে দেব 30 মিনিটের জন্য। মাছ ভর্তা করার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি, মশলা মেখে 30 মিনিটের জন্য রেখে তারপর ভেজে নেব মাছগুলো। এরপর কাটা বেছে যথারীতি ভর্তা যেভাবে মাখা হয় পেঁয়াজ ভেজে সেরকম করে মেখে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্য, বেরেস্তা ভেজে উঠিয়ে একই তেলে চিকেন পিসগুলো ভেজে নিব। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দিলে বেরেস্তাটা অনেক মচমচে হয়। পেঁয়াজের কালার এরকম বাদামি রং ধারণ করলে বুঝতে হবে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে। বেরেস্তার তেলে চিকেনটা ভেজে নিলে চিকেনের সুন্দর একটা স্মেল আসে। চিকেনগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। প্রথমে 3টি চিকেন পিস আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য, হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিব। চিকেনটা যদি অতিরিক্ত ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রোস্টেড চিকেনের ভিতরে মশলাটা প্রবেশ করতে চায় না, আর এর স্বাদটাও অনেকাংশে কমে যায়। তাই চিকেন যতটা হালকা করে ভেজে নেবেন ততটাই কিন্তু রোস্ট মজা হবে খেতে। সবগুলো চিকেন পিস আমি ভেজে একটা পাত্রতে উঠিয়ে নিয়েছি। নর্মালি রোস্ট রান্না করার সময় আমি রোস্টের মশলা বাসাতে রেডি করে নিই, তবে আজ আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্টটা রান্না করব। রাঁধুনি গুঁড়া মশলার এই প্যাকেটটাতে রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, সাদা গোলমরিচ, এলাচ, ধনিয়া, জিরা, জয়ফল, দারচিনি, তারপর জয়ত্রী, চিনি, লবণ, তেজপাতা, এই সব উপাদানগুলো রয়েছে। টক দই মিশিয়ে আর কাঁচামরিচ অ্যাড করে নিলেই কিন্তু রোস্টটা রেডি হয়ে যাবে। আর তেল তো দিতেই হবে, আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি, সেই সঙ্গে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
পাশের চুলাতে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস হতে যেহেতু একটু বেশি সময় লাগে, ওটা এক পাশে বসিয়ে রেখেছি। রোস্ট রান্না প্রায় হয়ে গেছে, তো বেরেস্তাটা আমি উপর থেকে ছিটিয়ে দিব। রোস্ট যেহেতু হয়ে গিয়েছে, রোস্টটা নামিয়ে আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসতে গরম পানিটা দিতে হবে। মাছ ভর্তা করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ভেজে নিব। আমি আসলে রান্নাগুলি সব রেসিপি আকারে দেখাতে পারছি না, পেঁয়াজ কুচিটা আমি বসিয়েছিলাম আর ভেজেও নিয়েছি। এখানে আমি চাইনিজ ভেজিটেবল করার জন্য তেলে সামান্য একটু দারচিনি তেজপাতা দিয়ে, কিছু রসুন কুচি দিয়ে আর চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। ভাপ দিয়ে রেখেছিলাম যে সবজিগুলো, সেই সবজিগুলো এখানে অ্যাড করে দিব। তার আগে আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়াটা। সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এই সবজিটা খুবই কম মশলায় রান্না করা হয়, তবে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখানে আমি ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, 3 কালারের ক্যাপসিকামই এভাবে আমি কুচি করে রেখে দিয়েছিলাম ডিপে। এই যে দেখুন, এই অবস্থাতে আছে। ক্যাপসিকাম চাইলে আপনারা 6 মাস ধরে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। সবজি হিসেবে এখানে আরও দিয়েছি একটি পেঁয়াজ টুকরো করে। এটা এখানে মশলা না, সবজি হিসেবেই কাজ করবে। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। আর সবজি সেদ্ধ হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ার মেলানো পানি দিয়ে ঝোলটাকে ঠিক করে নেব। আর একটি চুলায় আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজরটা দিয়ে দিলাম। আসলে সবগুলো রান্নার রেসিপি আকারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়ে যেত। এতক্ষণ পর্যন্ত ভিডিও করে আসলে রান্না করা যায় না, আর যেহেতু গেস্ট আসবে টাইমলি রান্না করারও একটা ব্যাপার থাকে। সেজন্যই ডিটেইলি তেমন কিছু শেয়ার করতে না পারলেও একটু একটু করে সবগুলো ফুটেজই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। রান্নাবান্না শেষ করে আমি সবগুলো খাবার ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছি। আর আমার গেস্ট আসতে যদিও একটু দেরি হবে, তো সেই কথা চিন্তা করে আমরা দুইজন মিলে সবগুলো খাবার প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছিলাম। কারণ হলো, খাবার যতই ভালো করে মজা করে রান্না করি না কেন, এই খাবারে যদি মশা মাছি বসে তাহলে কিন্তু এই খাবার কখনোই খেতে আর তৃপ্তি লাগবে না। আর হাইজিনের একটা ব্যাপার তো থাকেই, তো সে কথা চিন্তা করি এখানে সালাদটাও আমি ঢেকে দিব, সঙ্গে মাংসটাও সবগুলোই আমি এভাবে ঢেকে রেখে দিব। এই ভিডিওটি যেদিন আমি ধারণ করেছিলাম সেদিন ছিল শুক্রবার, ওদিনই আমার গেস্ট এসেছিল। তো আমি হুট করেই আসলে গেস্ট আসবে প্ল্যান হলো, তো একা একাই সব কিছু করেছি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও ভিডিওর মাঝে হয়তো দেখা যাচ্ছে খুবই কম সময়ে রান্নাবান্না করে ফেলেছি, কিন্তু সব কিছু গোছগাছ করে একা হাতে রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে। তো বাবুর বাবা যেহেতু বাসায় ছিল, ওর অফিস ছুটি ছিল ফ্রাইডেতে, সে আমাকে হেল্প করেছে। দুইজন মিলেই কিন্তু রান্নাবান্না, ঘর গুছানো সব কাজ করে নিয়েছি। আর যেহেতু একদম রোজার আগের দিনই ছিল, মানে রোজা হচ্ছে রবিবার থেকে, ভিডিওটা আমি করেছি ফ্রাইডেতে, তো সেদিক থেকে চিন্তা করলে আমার পুরো বাসাটাও একদিকে গেস্ট আসা উপলক্ষে আবার রোজা উপলক্ষে দুইটা কাজ একসঙ্গে হয়ে গিয়েছে। একদম ডিপ ক্লিন করে নিয়েছি, খাবার সার্ভ করে দিয়ে এখন আমরা গেস্টের জন্য ওয়েট করছি। তো তারা যখন চলে আসবে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নেব। ইফতারের জন্য যেগুলো আমি ফ্রোজেন করেছিলাম, তো আমি ভাবলাম ওনারা যেহেতু রোজার আগে আসছেন, রোজাতে আর আসার সম্ভাবনা নেই, আর ওনাদের সঙ্গে বেবি আছে, যে ভাবি আসছেন, ওনার দুইটা বেবি আছে, ওরা এগুলো খেতে খুব পছন্দ করবে, তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এগুলো শেষ মুহূর্তে ভেজে নিচ্ছি। আসলে গেস্ট আসলে একদিকে যেমন ভালো লাগা কাজ করে, অন্যদিকে গেস্টদের জন্য মজার মজার রান্না করতেও ভালো লাগে। কী কে কী খেতে পছন্দ করে সেটা জেনে যদি করা যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো গেস্টের জন্যই একদিকে ভালো রান্না করার যেমন তাগাদা থাকে, অন্যদিকে কিন্তু ঘর গোছানোর একটা তাগাদাও থাকে। তো সব কিছু মিলে সময়টা যেন দ্রুতই চলে যায়।
তবে যতটা কাজের সুবিধা অসুবিধা বিবেচনা করে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদের কমেন্টসের আশায় আমি থাকব। আর আপনারা যখন কমেন্টস করেন আমাকে, আমি সেগুলো পড়তে পারি, জানতে পারি আপনাদের মন আমার সম্পর্কে কি বলছে বা আপনারা আমার জন্য শুভকামনা করছেন, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তখন মন থেকে আপনাদের জন্য দোয়া চলে আসে। আজ যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য বলতে চাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। খাবার খাওয়ার অনেকক্ষণ পর রেস্ট নেওয়া হয়েছে, সবাই মিলে অনেকক্ষণ গল্পগুজব হয়েছে, তো এ পর্যায়ে আমি কিছু মিষ্টি সবার জন্য একটা বড় প্লেটে সার্ভ করে নিচ্ছি আর চামচ আর আলাদা করে ছোট ছোট প্লেট আলাদা করে দিব যে জয়টা খায়। মিষ্টি খাওয়া নিয়ে আসলে জোরের কিছু নেই, কেউ একটা খেতে চায়, কেউ হয়তো দুইটা খেতে চায়, আবার কেউ একটা মিষ্টি ফুলটা খেতে পছন্দ করে না, এরকমই তো। ফলো কেটে আমি দিয়েছিলাম, তো ওইটুকু আর ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। আর আমার হাজব্যান্ড হলো দই আর মিষ্টি এভাবে একসঙ্গে খেতে পছন্দ করে, তাই এই বাটিতে আমি ওর জন্য নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর মেহমান যখন চলে গেল, তারপর আমি কাচের এই বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছি পানি ঝরার জন্য, শুকিয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। তো কাজের মানুষ কাজ করে দেয় ঠিক আছে, কিন্তু আমি এই বাসনগুলো দেওয়ার সাহস করি না, কারণ ওরা দেখা যায় হাত থেকে একটা কিছু ফেলেই ভেঙে ফেলে। তো এগুলো আমি নিজেই যত্ন করে ধুয়ে এখন যেহেতু পানি ঝরে গিয়েছে মুছে উঠিয়ে নিব। বাকি হাঁড়ি পাতিল যা আছে ওগুলো মেয়ে সকালে আসলে মেজে দিবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।